শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের গণিতের প্রথম অধ্যায়ে প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, প্রথম ধাপে কয়টি বেলুন আছে? একটি। দ্বিতীয় ধাপে 1, 2, 3, 3টি। তৃতীয় ধাপে 1, 2, 3, 4, 5, 5টি। তাহলে প্রথমে বেলুন আছে একটি, পরে তারপরে 3টি, তারপরে 5টি। তাহলে প্রতি ধাপে বেলুন বাড়লো কয়টি করে? একটি থেকে 3টি, 2টি বাড়ছে। আবার 3টি থেকে 5টি, কয়টি বাড়ছে? 2টি বাড়ছে। তাহলে প্রতি ক্ষেত্রে বাড়লো কয়টি? 2টি। আবার একটা সংখ্যা, কতগুলো সংখ্যা দেওয়া আছে, 1, 4, 7, 10, 13। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি কি? একের সঙ্গে 3 যোগ করলে 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7, 7-এর সঙ্গে 3 যোগ করলে 10, 10-এর সঙ্গে 3 যোগ করলে 13, 13-এর সঙ্গে 3 যোগ করলে 16, 16-এর সঙ্গে 3 যোগ করলে 19। এভাবে চলতে থাকবে। তাহলে নিয়মটি হলো, 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করলে পরের সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এটি একটি নিয়ম যাকে আমরা প্যাটার্ন বলতে পারি। তাহলে আজকের পাঠ প্যাটার্ন। দেখো, এই পাঠ শেষে তোমরা প্যাটার্ন লিখতে, বর্ণনা করতে এবং জ্যামিতিক চিত্র আঁকতে পারবে। 2টি উদ্দীপকে ব্যবহার করে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। দেখো, প্রথম উদ্দীপকটা হচ্ছে 3, 5, 7, 9, একটি সংখ্যা প্যাটার্ন। দ্বিতীয় উদ্দীপকটি 3, 5, 1, অন্য একটি প্যাটার্নের বীজগণিতীয় রাশি। ক নাম্বার সমস্যা 1 নং, প্যাটার্নটির পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। ক নাম্বার 1 নং সংখ্যা প্যাটার্নটির 100তম পদটি নির্ণয় করতে হবে। গ নাম্বার 2 নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম 4টি পদের চিত্র আঁকতে হবে। দেখি সমস্যার সমাধান কিভাবে করা যায়। ক নাম্বার এক নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্নটি 3, 5, 7, 9। লক্ষ্য করি তালিকার সংখ্যাগুলো পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য, অর্থাৎ 3 থেকে 5 বিয়োগ করলে কত আসবে, 7 থেকে 5 বিয়োগ করলে কত আসবে, 9 থেকে 7 বিয়োগ করলে কত আসবে। দেখি প্রথম পার্থক্যটা কত, 5 বিয়োগ 3 সমান 2। দ্বিতীয় পার্থক্যটা 7 বিয়োগ 5 সমান 2। তৃতীয় পার্থক্যটা 9 বিয়োগ 7 সমান 2। এভাবে চলতে থাকবে। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2, অর্থাৎ পরবর্তী সংখ্যা দুটি হবে 9-এর সঙ্গে 2 যোগ করলে আসবে কত, 11, এবং 11-এর সঙ্গে আর 2 যোগ করলে আসবে 13। তাহলে সংখ্যা দুটি হবে 11 এবং 13। এরপরে আসো খ নাম্বার সমস্যায়। খ নাম্বারে ক থেকে পাই প্রতিটি সংখ্যা এবং তার পূর্ববর্তী সংখ্যার পার্থক্য 2। তাহলে এখানে আমরা প্রথম সংখ্যা কিভাবে লিখতে পারবো? 3 সমান 2 গুণ 1 যোগ 1। দ্বিতীয় সংখ্যা সমান লিখতে পারবো 5 সমান 2 গুণ 2 যোগ 1। তৃতীয় সংখ্যা 7 সমান লিখতে পারবো 2 গুণ 3 যোগ 1। চতুর্থ সংখ্যা লিখতে পারবো 9 সমান 2 গুণ 4 যোগ 1। এভাবে চলতে থাকবে। দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলো 2, ক, যোগ 1 সাধারণ রাশি মেনে চলে, যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ প্যাটার্নটির কতম পদ সমান 2, ক, যোগ 1। তাহলে প্যাটার্নটির 100তম পদ কত হবে? ক এর পরিবর্তে আমরা 100 বসাবো। দ্যাট ইজ 2 গুণ 100 যোগ 1 সমান 200 যোগ 1
সমান 201। তাহলে উত্তর 201। 100তম পদ 201। এরপরে আসো গ নাম্বারে। 100টির বীজগণিতীয় রাশি সমান 3 ক যোগ 1। তাহলে আমরা কয়ের পরিবর্তে যদি 1 2 3 4 5 6 ইত্যাদি বসাই তাহলে প্রথম রাশিটা আসবে কত? প্রথম রাশি সমান 3 গুণ 1 যোগ 1 সমান 4। দ্বিতীয় রাশি সমান 3 গুণ 2 যোগ 1 6 যোগ 1 সমান 7। তৃতীয় রাশি 3 গুণ 3 যোগ 1 সমান 9 যোগ 1 সমান 10। চতুর্থ রাশি 3 গুণ 4 যোগ 1 সমান 12 যোগ 1 13। এভাবে চলতে থাকবে। তাহলে প্যাটার্নটি হবে 4, 7, 10, 13 চলমান। নিম্নে কাঠি ব্যবহার করে প্যাটার্নটির প্রথম চারটি পদের চিত্র আঁকা হলো। প্রথম চারটি কাঠির দ্বারা একটা চিত্র আঁকতে হবে, তারপর সাতটি কাঠি দ্বারা, তারপর 10টি কাঠি দ্বারা, তারপর 13টি কাঠি দ্বারা। তাহলে প্রথম চিত্রে চারটা কাঠি ব্যবহার করি। 1, 2, 3, 4 এর প্রথম চিত্র। দ্বিতীয় চিত্র 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ সাতটা কাঠি দ্বারা আঁকলাম দ্বিতীয় চিত্র। এবার তৃতীয় চিত্র 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এই দ্বিতীয় চিত্রের সঙ্গে তৃতীয় চিত্রে এতটুকু মিল আছে। তারপরে আমার কাঠি হাতে আছে চারটা, সরি তিনটা। তাহলে ফের তিনটা কাঠি ইউজ করি। 1, 2, 3। তাহলে কাঠির সংখ্যা হলো 10টা। এবার চতুর্থ চিত্র, সেখানে 13টা কাঠি ইউজ করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপরে আরো তিনটা, 1, 2, 3। তাহলে 13টা। তাহলে প্রথম চিত্রে 4টি, দ্বিতীয় চিত্রে 7টি, তৃতীয় চিত্রে 10টি এবং চতুর্থ চিত্রে 13টি কাঠি। মূল্যায়ন অনলাইন ক্লাসে তোমাদের সরাসরি মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না, তোমরা এই প্রশ্ন তিনটির উত্তর বাসায় খোঁজার চেষ্টা করবে। প্রয়োজন বোধে ভিডিওটি আর একবার দেখে নিবে বা বইয়ের সাহায্য নেবে। বাড়ির কাজ অনুশীলনী 1-এর 11 নম্বর। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।